Assalamualaikum, আমি গুলশানা প্রভাষক কৃষি শিক্ষা আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয় বগুড়া থেকে বলছি। প্রিয় শিক্ষার্থীরা, বিশ্ব আজ করোনা মহামারীর কারণে স্থবির হয়ে পড়েছে, সেই সাথে বাংলাদেশেরও সকল কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। তোমরাও স্বাভাবিকভাবে ক্যাম্পাসে যেতে পারছো না, ক্লাসরুমে ক্লাস করতে পারছো না, এখন নিউ নর্মাল সিচুয়েশন চলছে। তোমাদের ফেস মাস্ক পরে বাইরে বের হতে হচ্ছে, ইনপুট সামাজিক দূরত্ব মেনটেন করতে হচ্ছে, তাই আমাকেও এই নিউ নর্মাল সিচুয়েশনে অনলাইনে তোমাদের ক্লাস নিতে হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি অলরেডি তোমাদেরকে ফার্স্ট ইয়ারের ফার্স্ট পার্ট কৃষি শিক্ষা কমপ্লিট করে দিয়ে দিয়েছি। এখন সেকেন্ড পার্টেরও তোমরা জানো যে আমি টু থার্ড করিয়ে দিয়েছি। আজকে আমরা তোমাদেরকে পড়াবো আজকে আমি পড়াবো তোমাদেরকে কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রে তৃতীয় অধ্যায়ে পশু রোগ সম্পর্কে। তোমরা জানো গ্রামাঞ্চলে প্রথমত আমপান, তারপরে এই বন্যার কারণে পশুরা খুবই দুর্দশাগ্রস্ত অবস্থায় আছে, পশুরা বিভিন্ন রকম রোগবালায় আক্রান্ত হচ্ছে। আজকে আমি তোমাদেরকে পড়াবো পশু রোগ সম্পর্কে। সুস্থ অবস্থায় পশু যেসব স্বাভাবিক লক্ষণ প্রকাশ পায়, কোনো কারণবশত যদি সেই লক্ষণগুলো পরিবর্তন ঘটে তবে তাকে পশু রোগ বলা হয়। আমি আবারও বলছি, সুস্থ অবস্থায় পশু যেসব স্বাভাবিক লক্ষণ থাকে সেগুলো যদি কোনো কারণবশত পরিবর্তন ঘটে বা ব্যতিক্রম ঘটে তখন তাকে পশু রোগ বলা হয়। এখন সুস্থ পশুর কী কী লক্ষণ থাকে সেই সম্পর্কে তোমাদেরকে বলবো। সুস্থ পশুর লক্ষণগুলো হচ্ছে, এক নম্বর, পশু স্বাভাবিকভাবে পারিপার্শ্বিক অবস্থার প্রতি সজাগ থাকবে। দুই নম্বর, পশুর চোখ মুখ উজ্জ্বল দেখাবে। তিন নম্বর, পশু স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করবে। চার নম্বর, পশু খাওয়ার পরে জাবর কাটবে। পাঁচ নম্বর, পশু দেহের তাপমাত্রা স্বাভাবিক থাকবে। চার নম্বর, ছয় নম্বর, পশু চোখ কান নাক লেজ এগুলো দ্রুত নাড়াচাড়া করবে। সাত নম্বর, পশু শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে এবং নাড়ির গতি স্বাভাবিক থাকবে। আট নম্বর, পশু স্বাভাবিকভাবে পা দিয়ে চলাফেরা করবে। আট নম্বর, পশু স্বাভাবিকভাবে হাঁটার সময় পা ফেলবে। এই লক্ষণগুলির কোনো একটি ব্যতিক্রম হলে বুঝতে হবে যে পশু রোগাক্রান্ত হয়েছে। বাংলাদেশের গবাদি পশু সাধারণত খুরা রোগ, তরকার রোগ, গোবসন্ত, বাবলা রোগ, ছাগলের পিপিআর রোগ এগুলো হয়ে থাকে। আজকে আমি তোমাদেরকে প্রথমে গরু খুরা রোগ। বাংলাদেশে পশুর রোগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো রোগ হল খুরা রোগ এবং তরকার রোগ, এবং তোমাদের পরীক্ষার জন্য এই দুটো রোগ খুবই গুরুত্বপূর্ণ। প্রতি বছরই হয় খুরা রোগ না হলে তরকার রোগ যে কোনো একটা আসে। তা এখন তোমাদের সঙ্গে আমি আলোচনা করব খুরা রোগ সম্পর্কে। খুরা রোগকে আঞ্চলিকভাবে খুরাচল বা বাত্তা রোগ বলে, আর ইংরেজিতে বলে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। এখন বলছি খুরা রোগের কারণ। খুরা রোগ হচ্ছে একটা ভাইরাসজনিত কারণ, এক ধরনের ভাইরাস দ্বারা আক্রমণ হয়। আমি আবার বলছি, পিক্রোনা নামক এক ধরনের ভাইরাস দিয়ে এই রোগটি হয়। এটা তোমাদের অবজেক্টিভও আসতে পারে, সাধারণত এভাবে কোশ্চেনটা হতে পারে যে খুরা রোগ কোন ভাইরাস দিয়ে আক্রান্ত হয় বা কোনটি ভাইরাসজনিত রোগ। এভাবে পরীক্ষায় সাধারণত এই কোশ্চেনটা এসে থাকে। এখন আমি তোমাদেরকে বলবো খুরা রোগের লক্ষণ। এক নম্বর হচ্ছে, পশুর গায়ে তাপমাত্রা বেড়ে যায়, সাধারণত 104 থেকে 106 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার হয়। পশু মুখে, জিভায় এবং পায়ে খুরায় ফোসকা পড়ে, পরে ফোসকাগুলো ফেটে গিয়ে ঘা হয়।
মুখ দিয়ে অনবরত লালা পড়ে, যার জন্য পশু খেতে পারে না। পশু পায়ের খুরার মধ্যে খাওয়া হয়, এই জন্য পশু খুঁড়িয়ে হাঁটে। অনেক সময় পশু পা উঁচু করে রাখে এবং পায়ের খুরার মধ্যে খাওয়া হয়, তারপরে পোকা হয় এবং পোকা বড় বড় শুটকি দেখা যায়। আক্রান্ত পশু জিপা দিয়ে পা কাটতে থাকে। পশু খাবারে অনীহা দেখায় এবং মুখ পশুর মুখ দিয়ে চকচক করে শব্দ করে। পশুর ততে মাছি করে। তোমাদের প্রশ্নে উচ্চতর দক্ষতার অংশে এই লক্ষণগুলো আসতে পারে। এখন খুরা রোগের প্রতিকার বা চিকিৎসা সম্পর্কে বলব। যেহেতু খুরা রোগ একটা মারাত্মক ছত্রাক, এই জন্য প্রথমে আক্রান্ত পশুকে সুস্থ পশু থেকে আলাদা করতে হবে। গোয়ালঘর এবং ঘরে ব্যবহৃত জিনিসপত্র জীবাণুনাশক দিয়ে ধুয়ে ফেলতে হবে। তারপরে পশুর ব্যবহৃত জিনিসপত্র আগুনে পুড়িয়ে ফেলতে হবে। যেহেতু পশু খেতে পারে না, তাই নরম ভাত বা ভাতের মান বা চাল পশুকে খাওয়াতে হবে। তারপরে ক্ষতস্থান স্যাভ্রন ডেটল ইত্যাদি দিয়ে ধুয়ে ফেলতে হবে। পটাশিয়াম পারম্যাঙ্গানেটে 0.1% দ্রবণ বা 52% দ্রবণ ক্ষতস্থানে লাগাতে হবে। সহটিল পাউডার পশুর ক্ষতস্থানে এবং পায়ের ক্ষতস্থানে এবং মুখের ক্ষতস্থানে লাগালে ভালো ফল পাওয়া যাবে। এই অংশটা পশু চিকিৎসা পদ্ধতিটা এই অংশটা প্রশ্নের প্রয়োগমূলক অংশে সাধারণত এসে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে পড়াবো তরকারুর সম্পর্কে। তোমরা যদি খবর দেখে থাকো, প্রায়ই দেখবে যে পশু একটা রোগ যেটাকে ইংরেজিতে বলা হয় অ্যানথ্রাকনোস নিয়ে খুবই আলোচনা হচ্ছে এবং গবাদি কৃষকদের প্রায়ই মাথায় বাড়ি পড়ে এই রোগ হলে। তরকারোগ হয় ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামক এক ধরনের ব্যাকটেরিয়া দ্বারা। অবজেক্টিভে প্রায়ই কোশ্চেন আসে, তরকারোগ কি দিয়ে হয়? ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক না পরজীবী? এই জন্য তোমরা এই নামটা খেয়াল রাখবে, ব্যাসিলাস অ্যানথ্রাসিস। এটা একটা ব্যাকটেরিয়া, এটা দিয়ে তরকারোগ হয়ে থাকে। এখন বলবো তরকার রোগের লক্ষণ কি কি। তরকার রোগের লক্ষণ, 1. পশুর দেহের তাপমাত্রা 106 থেকে 107 ডিগ্রি ফারেনহাইট হয়ে যায় পশুর দেহের। 2. পশুর দেহের লোম খাড়া হয়ে যায় এবং পশুর শরীর কাঁপতে থাকে। 3. আক্রান্ত মারাত্মক হলে পশুর মুখ, কান এবং নাক দিয়ে রক্ত পড়ে। পশু মল আলকাতার মতো কালো হয়ে যায়। এই রোগে স্থায়িত্ব কাল 18 থেকে 48 ঘন্টা। পশু নিস্তেজ হয়ে যায়, পেটের দিকে পা জোরে জোরে ছুটতে থাকে এবং আস্তে আস্তে নিস্তেজ হয়ে পশু মারা যায়। প্রতিকার সম্পর্কে বলব। এই রোগের তেমন কোনো প্রতিকার নেই, এই জন্য আক্রান্ত হওয়ার আগেই পশুকে সুস্থ পশুকে প্রতিষেধক টিকা দিয়ে নিতে হবে। এখন আমরা এই রোগের প্রতিকার বা চিকিৎসা সম্পর্কে জানাব। এই রোগের তেমন কোনো প্রতিকার নেই, এই জন্য রোগ আক্রান্ত হওয়ার পূর্বেই সুস্থ পশুকে প্রতিষেধক টিকা দিয়ে নিতে হবে। 2. সুস্থ পশুকে অসুস্থ পশু থেকে আলাদা রাখতে হবে। মৃত পশুকে মাটির 2 ফুট গভীরে পুঁতে ফেলতে হবে। পশু ব্যবহৃত জিনিসপত্র জীবাণুনাশক দিয়ে ধুয়ে নিতে হবে। তারপরে আক্রান্ত পশুকে ইঞ্জেকশন
পঙ্গপন ভ্যাট 40 লাখ 12 ঘন্টা পরপর দিতে হবে। আমি তোমাদেরকে কুড়া রোগ এবং টকা রোগের ছবি দেখিয়ে দিলাম, আশা করি এরপরে গবাদি পশুর এই লক্ষণগুলো দেখে তোমরা কুড়া রোগ এবং টকা রোগ চিনতে পারবে। বোর্ড পরীক্ষায় এই চিত্রটা দিয়ে কোশ্চেন ছিল চিত্রে পশুটি কোন রোগে আক্রান্ত, আক্রান্ত পশুটির রোগের লক্ষণ ও প্রতিকার। তাই তোমরা যখন পশুর রোগ সম্পর্কে পড়বে পাঠ্য বইয়ের চিত্রগুলো মনোযোগ সহকারে দেখবে, কারণ হচ্ছে অনেক সময় চিত্র দিয়ে পরীক্ষার কোশ্চেন আসে। এখন আমি তোমাদেরকে পড়াবো বাদলা রোগ সম্পর্কে। বৃষ্টি বা বাদলের মৌসুমে এই রোগ হয় বলে এই রোগটাকে বলা হয় বাদলা রোগ। এটাও একটা ব্যাকটেরিয়া জনিত রোগ, ক্লোস্ট্রিডিয়াম চোভিয়াই নামক এক ধরনের ব্যাকটেরিয়া দিয়ে এ রোগ হয়। আবারও বলছি, ক্লোস্ট্রিডিয়াম চোভিয়াই নামক ব্যাকটেরিয়া দিয়ে এই রোগটি হয়ে থাকে। 3 মাস থেকে 2 বছর বয়সের গরুতে হয়ে থাকে। এখন বাদলা রোগের লক্ষণ সম্পর্কে বলব। বাদলা রোগের শুরুতে পশুর গায়ে খুব জ্বর থাকে, 105 থেকে 106 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা থাকে। আক্রান্ত পশু ক্ষুধামন্দা থাকে, নাক মুখ দিয়ে পানি পড়তে থাকে। তারপর পশুর মাংস অংশ বা গদ্দান ফুলে যায়, পশু থাকতে চায় না। পশুর হচ্ছে কোষ্ঠকাঠিন্য দেখা দেয় এবং পশু জাবর কাটা বন্ধ করে দেয়। পশুর খোলা স্থানে চাপ দিলে কচ কচ শব্দ হয় এবং খোলা স্থানে অনেক সময় পচন হয়। এতক্ষণ পশু বাদলা রোগের লক্ষণ সম্পর্কে বললাম, এখন তোমাদেরকে বলবো বাদলা রোগের প্রতিকার বা চিকিৎসা সম্পর্কে। 1 নম্বর, প্রতি বছর প্রতিরোধী টিকা দিয়ে এই রোগ প্রতিরোধ করা হবে। 2 নম্বর, সুস্থ পশুকে অসুস্থ পশু থেকে আলাদা রাখতে হবে। 3 নম্বর, আক্রান্ত পশুর লালা এবং মলমূত্র মাটিতে পুঁতে ফেলতে হবে। স্বাস্থ্যসম্মত পালন ব্যবস্থা অনুসরণ করতে হবে। 5 নম্বর, অ্যান্টিপ্লেটলেট সিরাপ ইঞ্জেকশন দিয়ে এই রোগ প্রতিরোধ করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি তোমাদের পশুর গুরুত্বপূর্ণ রোগ সম্পর্কে আলোচনা করলাম। আশা করি তোমরা বাড়িতে বইটা খুলে দেখবে এবং পড়াশোনা করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এ পর্যন্ত। আশা করি তোমরা সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। স্টে হোম, স্টে সেফ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তোমাদের সবাইকে আমার সাথে যুক্ত।